ঘটনা হয়েছিল বলতে আমি রেশন তুলতে যাচ্ছিলাম, তো নিউ ক্লাস স্ট্যান্ডে দেখলাম যে ওই মেয়েটা মানে একটি মেয়ে একটি ছেলের বাইকে যে পাচ্ছিল কাটাল থেকে দাসপুর দিকে যাচ্ছিল, তো মেয়েটি মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয় তাকে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। যুবকের বাইক থেকে ঝাঁপ মারল যুবতী, দুজনকেই ধরে নিয়ে গেল ঘাটাল থানার পুলিশ। যুবকের চলন্ত বাইক থেকে যুবতীর রাস্তায় ঝাঁপ, কোনো হিন্দি সিনেমার স্টান্ট নয়। আজ 2 ফেব্রুয়ারি বিকেল নাগাদ ঘাটালের নিমতলা বাসস্টপে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় ওই যুবতীর বাড়ি চন্দ্রকোনা থানার পলাশ চাপড়িতে। বাইক চালক এই যুবকের নাম শেখ মুস্তাক, বাড়ি দাসপুর থানার গোপীগঞ্জে। যুবতীর অভিযোগ, এই যুবক নিজের আসল পরিচয় গোপন করে তার সঙ্গে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করেছে আর জোর করে ওই যুবতীকে বাইকে করে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। নিমতলা বাসস্টপের কাছে বাইকের গতি একটু কমতেই ঝাঁপ মেরে পালাতে যায়, তখনই এই ঘটনা ঘটে। ঘটনা হয়েছিল বলতে আমি রেশন তুলতে যাচ্ছিলাম, তো নিমতলা স্ট্যান্ডে দেখলাম যে ওই মেয়েটা মানে একটি মেয়ে একটি ছেলের বাইকে যে পাচ্ছিল কাটাল থেকে দাসপুরের দিকে যাচ্ছিল, তো মেয়েটি মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয়। তাকে সবাই মিলে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে মেয়েটির নাম হচ্ছে শেখ বাবা, মেয়েটির বাড়ি হচ্ছে পলাশ চাপড়ি, আর ছেলেটির নাম হচ্ছে শেখ মুস্তাক, ছেলেটির বাড়ি হচ্ছে গোপীগঞ্জে, এমনকি গোপীগঞ্জে স্ট্যান্ডে নাকি তার দোকানও আছে। তো ওদের অনেক দিন ধরে সম্পর্ক, ভালোবাসার সেই সূত্রে সম্পর্ক, আর দিন তিন চারে হলো নাকি ঘাটালে মেয়েটাকে 3 দিন আটকে রেখেছিলো একটি রুমের মধ্যে, আর আজকে তোকে নিয়ে পালাচ্ছিল। তো এই ব্যাপারটাই আমরা জানতে পেরেছি। এবং এখানে যে সিভিক ভলেন্টিয়ার আছে, সিভিক ভলেন্টিয়ার যে আছে তাকে জানানো হয়েছে। তো আপনার নাম? আমার নাম সমর বাড়ি। আপনার বাড়ি? আমার বাড়ি এই সাতিজক গ্রাম, নিমতলা বাস স্ট্যান্ডের সামনে। এই ঘটনায় বাসস্টপে উৎসুক জনতার ভিড় জমে যায়। দুজনকেই বাসস্টপের প্রতীক্ষালয়ে আটকে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তের জন্য এই দুজনকে উদ্ধার করে নিয়ে থানায় যায়। নিমতলা থেকে আকাশ দোলয়ের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।